একষট্টি বছর আগের স্মৃতি ফেরাল রিয়াল মাদ্রিদ সর্বশেষ উনিশশো সালে টানা চারটি ক্লাসিকো জিতেছিল তারা গতকাল নো ক্যাম্পে দুই এক গোলে জিতে কালো দল স্পর্শ করল সেই কীর্তি বত্রিশ মিনিটে ডেভিড আলাবা এগিয়ে দেন রিয়ালকে প্রতি আক্রমণে বিনিসিওয়েস এর বারানো বল দিয়েছিলেন আলবাকে বিনা বাতায় বক্সে ঢুকে কোনো নেই শটে লক্ষ্য তার ইঞ্জুরির টাইমে তৃতীয় মিনিটে ব্যবধানে দ্বিগুণ করেন লুকাস বাসকেস সপ্তম মিনিটে সেইউ রামোসের শান্তনার গোলে বার্সেলোনার মাঠ ছাড়ে দু এক গোল হারে